ওকে সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলীয় দর্পণের প্রতিবিম্ব আমরা গোলীয় দর্পণে যদি প্রতিবিম্ব আঁকতে চাই তখন আমাদেরকে ওই আমরা গোলীয় দর্পণে চিত্র আঁকার যে নিয়মাবলী যে রুলসগুলো পড়ছিলাম সেই রুলসগুলো মেইনটেইন করলেই চলে বাট কোন কোন ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই তিনটা রুলস অর্থাৎ সমান্তরালে আসলে ফোকাস বিন্দুতে আসলে সমান্তরালে যাবে আবার কেন্দ্র দিয়ে গেলে সে কেন্দ্র দিয়ে ফিরে আসবে ওইটা ওইটা আবার কোন কোন সময় আমরা অ্যাপ্লাই করতে পারি না তো তখন আমাদের হাতে একটা একটা ওয়ে থাকে সেই ওয়েটা হচ্ছে আপাতত কোন সমাচার প্রতিফলন নাই কেন পরে যেভাবে হয় ক্লিয়ার সো আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে গোলীয় দর্পণের প্রতিবিম্ব আঁকার ক্ষেত্রে প্রথমে দেখবো যে লক্ষ্যবস্তুটা যদি অসীমে থাকে তখন কি হবে অর্থাৎ লক্ষ্যবস্তুটা কোন জায়গায় থাকে অসীমে থাকে সাপোজ এটা হচ্ছে একটা দর্পণ খেয়াল করো এইটা দর্পণ এখানে হচ্ছে মেরুবিন্দু অর্থাৎ পি আর পি হওয়ার পরে এটা হচ্ছে প্রধান অক্ষ সরি এটা হচ্ছে প্রধান অক্ষ এটা হচ্ছে 2f সরি হ্যাঁ এটা 2f 2f এটা হচ্ছে কি f ক্লিয়ার সো এটা হচ্ছে একটা দর্পণ এবং এই দর্পণে এটা হচ্ছে ফোকাস বিন্দু এবং এটা হচ্ছে কি 2f এখন আমি একটা বস্তুকে পশ্চিমে রাখবো খেয়াল করো অর্থাৎ এই প্রধান অক্ষটাকে যদি বাড়াইতে থাকি মানে অনেক বড় করি তখন একেবারে অসীমে যে অবস্থা থাকবে যে অসীমে যেই আমরা একটা লক্ষ্যবস্তু রাখার পরে আমরা সেইটার প্রতিবিম্ব করতে যাচ্ছি বাট সেইটার আগে তোমাকে আমি একটা বেসিক দিতে চাই সেই বেসিকটা হচ্ছে একটা বস্তু যখন অসীমে থাকবে তখন তাকে অবশ্যই অদর্পণে আসতে হলে তাকে অবশ্যই অনেক বড় হইতে হবে খেয়াল করো কেন আমি কথা বললাম সাপোজ ধরো একটা বস্তুকে তুমি একটা ঢিলেই ছুড়লা ঢিলটা যখন আস্তে আস্তে উঁচুতে উঠতে থাকে তখন কি দেখো যখন দূরে যেতে থাকে তখন এটা আস্তে আস্তে ছোট হইতে থাকে বা একটা সময় অদৃশ্য হয়ে যায় দেখো একটা বিমান যখন আকাশে উড়ে তখন কি তাকে অনেক ছোট দেখা যায় সে কিন্তু মাটিতে অনেক বড় ছিল তার মানে আমরা অসীম দূরত্বে বিমানটা কিন্তু অসীম দূরত্বে না মানে আমাদের অসীম দূরত্বে আছে তারপরে আমরা তাকে দেখি না তো আমরা যদি অসীম দূরত্বের কোনো বস্তুকে দেখতে চাই অবশ্যই এটা অসীমে অনেক বড় অবস্থায় ছিল সাপোজ ধরো তুমি যে স্টার দেখতেছো যে তারা দেখতেছো ওইগুলো হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত এখন ওইগুলো এক একটা সূর্য থেকেও বড় তারপরে তুমি দেখতেছো বিন্দু আকারে তার মানে কি অসীম দূরত্বে যে বস্তুটা আছে অসীম দূরত্বে যে বস্তুটা আছে সেই বস্তুটা অবশ্যই অনেক বড় ক্লিয়ার সো সেই কনসেপশন থেকে আমি জাস্ট একটু জিনিস বোঝানোর চেষ্টা করবো যে আমরা যদি এই জায়গায় একটা বস্তুকে রাখি এই জায়গায় একটা বস্তুকে রাখার পরে ধরে নিলাম যে এটা অসীম যদি এটা অসীম হবে না বাট ধরে নিলাম যে এই এটা হচ্ছে অসীম ক্লিয়ার সো এটা যদি অসীম হয় এই জায়গায় যে বস্তুটা যদি বস্তুটাকে দর্পণে দেখা যায় অবশ্যই এই বস্তুটা ওই ইয়াতে ও অসীমে অনেক বড় ছিল ক্লিয়ার কি ছিল অনেক বড় ছিল সো ওই যে যে অনেক বড় যেটা ছিল সেটা কারণে খাতো এরকম ছিল সাপোজ অনেক বড় অবস্থায় ছিল ক্লিয়ার বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো যেহেতু এটা অনেক বড় অবস্থায় ছিল এইটার যে সমান্তরাল রশ্মি গুচ্ছ এটা কি প্রধান অক্ষের সমান্তরালে আসবে খেয়াল করো এটা এটার মাথা থেকে বুঝাচ্ছি এই এইগুলো সমান্তরালে আসবে বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে মাথার যে পয়েন্টটা এই পয়েন্ট থেকে কি সমান্তরালে কি দর্পণে আসা সম্ভব অবশ্যই না মানে সমান্তরালে বললাম যে দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে কি আসা সম্ভব আসা সম্ভব না কারণ প্রধান ইয়ার মাথার যে একেবারে এই পয়েন্টে শীর্ষে যে পয়েন্ট এই পয়েন্ট থেকে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আসে তখন তারা দর্পণ কি টাচ করবে না তখন তারা কি করবে না দর্পণকে টাচ করবে না এখান থেকে এই যে রশ্মিটা আসবে সেটাও কি করবে না দর্পণকে টাচ করবে না ক্লিয়ার দ্যাট মিন্স এই এইখান থেকে যদি এইভাবে রশ্মিগুলো আসে তখন আমি দর্পণে তার কি পাচ্ছি না প্রতিবিম্ব পাচ্ছি না বাট একটা রশ্মি থেকে একটা পয়েন্ট থেকে সব দিকে রশ্মি ছড়ায় অর্থাৎ এই পয়েন্টটা থেকে এইদিকে রশ্মি ছড়াইতেছে এইদিকে রশ্মি ছড়াইতেছে এইদিকে ছড়াইতেছে এইদিকে ছড়াইতেছে এইদিকে ছড়াইতেছে কারণ তুমি একটা জায়গায় আলো রাখো একটা জায়গায় যদি যখন একটা আলো রাখবো তখন দেখবে যে আলোটা কি চারদিকে ছড়াইতেছে ওই যে ওইটাকে ধরো যে একটা স্টার স্টার যদি আলো হয় তাহলে এটা কি চারদিকে ছড়াইতেছে না এখন এইটার কোন পয়েন্ট গুলাকে বা এই শীর্ষের কোন রশ্মিগুলোকে আমরা ধরতে পারবো যে রশ্মিগুলো এইভাবে আসছে তির্যক ভাবে দর্পণে আসছে বুঝা গেছে ব্যাপারটা যে রশ্মিগুলো কি করছে তির্যক ভাবে দর্পণে আসছে সেই রশ্মিগুলোকে আমরা ধরতে পারবো বুঝা গেছে ব্যাপারটা ওকে আমরা কি করলাম আমরা দেখালাম যে আমরা যদি থিওরিটিক্যালি আঁকতে চাই এটাকে তখন আমরা এখান থেকে যদি এরকম একটা রশ্মিকে এরকম ভাবে দিই এই একটা রশ্মিকে যদি এরকম ভাবে দিই তখন এই আপতিত রশ্মি কোন জায়গায় যাবে ওইটাকে আমরা জানি আমরা কিন্তু বিয়ার করতে পারবো বাট দেখো যেহেতু এটা প্রধান অক্ষের সমান্তরালে আসে নাই কি বললাম যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে আসে নাই দ্যাট মিন্স এখন তুমি ফোকাস দিয়ে বিয়ার করতে পারবা না
তা ওইটার যে রুলসটা আপাতন কোন সমান্তরাল প্রতিফলন কোণ ওই রুলসে আমরা পাইছিলাম প্রধানকের সমান্তরালটা আসলেই কেবল এটা কিটা যাবে লোকাল দিয়ে যাবে কিন্তু এটা যেহেতু প্রধানকের সমান্তরালে আসছে না বা প্রধানকের সমান্তরালে যেহেতু আমি রশ্মিগুলো কি কোন রশ্মিকে পাচ্ছি না কোন রশ্মি দর্পণকে টাচ করতেছে না সমান্তরাল রশ্মিটা সেহেতু কি করতে পারবো না এটাকে আমি ফোকাস দিতে পারবো না আমার আমি যদি এই রশ্মি থেকে যদি আমি চিত্র আঁকতে চাই আমার যে কি পয়েন্ট থাকবে এই রশ্মিটাকে যদি আমি চিত্র আঁকতে চাই আমার কি পয়েন্ট হচ্ছে আপাতন কোণ সমান্তরাল প্রতিফলন গুণ করো করার জন্য কি করতে হবে এই জায়গায় কি দিতে হবে একটা স্পর্শক এই জায়গায় কি দিতে হবে একটা স্পর্শক স্পর্শক আঁকতে হবে এই জায়গায় একটা স্পর্শক আঁকো এই জায়গায় কি করে একটা স্পর্শক আঁকো এই জায়গায় স্পর্শক আঁকার পরে তোমাকে কি কাজ করতে হবে একটা অভিলম্ব আঁকতে হবে অভিলম্ব আঁকার জন্য তুমি এইটা সাহায্য নিতে পারো অর্থাৎ 2f থেকে এই পর্যন্ত কি করতে পারো একটা লম্ব আঁকতে পারো এটা কি লম্ব হয়ে গেল না জি কারণ কি বললাম যে বৃত্তের যে স্পর্শক এই স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি দ্যাট মিন্স এটা এখন অবিলম্বের মতো আচরণ করবে তাহলে এই যে এই তাহলে এই যে এই কোণটা কি হলো আলফা কোণ এই কোণটা কি হলো আপাতন কোণ এখন তোমার কাজ হচ্ছে স্কেল চাঁদা ধরে তুমি ওই আপাতন কোণের সমান একটা প্রতিফলন কোণ আঁকো ফোকাস দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেইটা আমার মাথা ব্যথা না আমার মাথা ব্যথা হচ্ছে আমি কি আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ করতে পারতেছি না পারতেছি কিনা কারণ এইটাই হচ্ছে প্রতিফলনের মূল নিয়ম আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ দ্যাট মিন এই যে এইটা সমান করে আমি যদি এইদিকে আঁকি তখন এটা এইদিকে যাবো সে ফোকাসে গণল না সে ফোকাসে না গণলেও কারণ হচ্ছে যায় আসে না বুঝা গেছে ব্যাপারটা এই পর্যন্ত বুঝতে পারছো এই পর্যন্ত বুঝা গেছে ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যদি চিত্রটা আঁকতে চাই একটা প্রতিবিম্ব আঁকতে গেলে আমাদেরকে অবশ্যই দুইটা রশ্মি নিতে হবে দুইটা রশ্মি যে পয়েন্টটা মিলিত হচ্ছে ওই পয়েন্টটাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে সো আমি যদি দুইটা রশ্মি নিতে চাই আমরা যদি দুইটা রশ্মি নিতে চাই আচ্ছা দেখো আমরা যদি দুইটা রশ্মি নিতে চাই তখন আমরা কি করবো আর একটা রশ্মি নিবো আর একটা রশ্মি যেটা নিবো সেটা হচ্ছে সাপোজ ধরো এরকম ভাবে নিবো এখান থেকে এরকম ভাবে এই পয়েন্টটা আসবে এখানে কোন পয়েন্টে আসবে এই পয়েন্টে আসবে এই পয়েন্টে আসার পরে তোমার কাজ হচ্ছে এটা যেহেতু এটা প্রধানকের সমান্তরালে আসে নাই কি বললাম যেহেতু এটা প্রধানকের সমান্তরালে আসে নাই সেহেতু আমরা কি বলতে পারি সেহেতু প্রধান ফোকাস যাবে না বাট আমাদের হাতে একটাই রুলস আছে সেই রুলসটা কি আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ সেটা জন্য তোমাকে কি করতে হবে একটা ওই বিন্দুতে আপাতন কোণ আঁকার জন্য কি করতে হবে একটা বিন্দু যে বিন্দুতে আপতিত রশ্মিটা পড়তেছে ওই বিন্দুতে আমাকে কি করতে হবে একটা অভিলম্ব আঁকতে হবে যেহেতু এটা বক্ররেখা সেহেতু আমরা সরাসরি অভিলম্ব আঁকতে পারতেছি না আমাকে কি করতে হবে একটা স্পর্শ আঁকতে হবে স্পর্শ দেওয়ার পরে আমাকে কি করতে হবে বুঝা গেছে ব্যাপারটা তারপরে দ্যাট মিন্স এখন আপাতন কোণটা আছে দেখো আপাতন কোণটা আছে দেখো একটু খেয়াল করো আপাতন কোণটা আছে এইটা এই কোণটা তাই না তারপরে তুমি যে পয়েন্টে মিলিত হচ্ছে ওই পয়েন্ট থেকে কি করো ওই অক্ষের উপরে একটা আঁকো অক্ষের উপরে কি করো একটা রশ্মি আঁকো তখন এই যে এই যে এই রশ্মিটা খেয়াল করো কি বলা এই যে এই রশ্মিটা বা এই যে এই এই এতটুকুর কি অসুন্দর অবস্থিত বস্তুর প্রতিবিম্ব তাই না প্রতিবিম্ব বাট এদিকে একটা পয়েন্ট আছে পয়েন্টটা হচ্ছে যে দেখো এই যে বস্তুটা অ্যাকচুয়ালি থিওরি যেটা অ্যাকচুয়ালি থিওরি হচ্ছে অসীম দূরত্ব থেকে যে রশ্মিগুলো আসবে সেই রশ্মিগুলো হচ্ছে এই যে একেবারে এই জায়গায় মিলিত হবে যাতে সে একেবারে ফোকাসে প্রতিবিম্বটা গঠন করে বাট এদিকে কি ফোকাসে সে প্রতিবিম্ব গঠন করছে করে নাই বাট এটাও লজিক্যাল কারণ এই বস্তুটাকে তুমি অসীমে নিতে পারো নাই আমরা যেটা আঁকছি সেটা আমাদের সসীম দূরত্বে অবস্থিত বুঝা গেছে ব্যাপারটা থিওরিটিক্যালি কি থিওরিটিক্যালি হচ্ছে যদি অসীম দূরত্ব থেকে আসে কি বললাম অসীম দূরত্ব থেকে যখন আসবে অসীম দূরত্ব থেকে আসলে এটা কোন জায়গায় ইয়া গঠন করবে প্রধান ফোকাসে বাট যেটা যদি একেবারে অসীমে না মানে এটা যদি পুরো ক্যালকুলেশন মাইনাস চলতেছে সেহেতু এটা তো তুমি এই ফোকাসে পাবা না ফোকাস থেকে একটু ফ্রাকচার পাইছো আরো দূরত্বে না তখন দেখবো যে এটা আরেকটু এভাবে আসছে আরো দূরত্বে না তখন দেখবো যে আরো ফোকাসের দিকে আসছে একেবারে অসীমে না তখন দেখবো যে একেবারে ফোকাসে গিয়েছে গঠিত হয়েছে তো এইটার জন্য তোমাদের এটা হচ্ছে আমি জাস্ট বুঝাইলাম ব্যাপারটা কি বাট তোমাদের তাহলে এক্সামে কি করবা এক্সামে তো একটা বস্তু অসীমে রাখতে পারতেছো না এক্সামে করার জন্য যেটা করবা সেটা হচ্ছে একটা ট্রিক্স করবা সেই ট্রিক্সটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো শুনো দুইটা রশ্মি ক্লিয়ার ধরো দুইটা রশ্মি আসবে অসীম দূরত্ব থেকে
এখন অসীম তুমি যদি দুইটা অসমান্তরাল রশ্মিকে অসীম থেকে পাঠাও, অসমান্তরাল রশ্মিকে যদি অসীম থেকে পাঠাও, তখন এটা তোমার কাছে তখন আসবে, সেগুলো সমান্তরাল হয়ে যাবে। তারপর খেয়াল করো, একটা সমুদ্র, এটা হচ্ছে একটা সি, সমুদ্র যে ঢেউ দিবে ওই ঢেউ গুলো কিরকম বক্র রেখা দেয় না, বক্র ঢেউ দেয় না। বাট তোমার কাছে যখন আসে, তোমার কাছে যখন এই ঢেউটা আসে, তুমি যখন সমুদ্রের পাড়ায় দাঁড়ায় ঢেউটা দেখো, তখন কি এটা বক্র দেখো নাকি সোজা দেখো? কারণ কি, তার মানে এটা যখন আসতে থাকে, খেয়াল করো, যখন এটা আসতে থাকে তখন সে কি, সে আস্তে আস্তে ছড়াইতে থাকে। যখন সে ছড়াইতে থাকে তখন তার যে এই যে বৃত্তটা ফর্ম করছিল, খেয়াল করো সমুদ্রের ঢেউ কিভাবে সৃষ্টি হয়, এই যে পানি আছে, এই পানি থেকে হঠাৎ অগ্নুত পাথরের ঢেউ সৃষ্টি হলো, দ্যাট মিন্স এই যে এরকম একটা গোল পর্ষণ চারদিকে ছড়াইতে থাকে। ঠিক যেটা তোমরা যদি পুকুরে একটা ঢিল ছুড়ো তখন কি হবে, চারদিকে এরকম কি একটা তরঙ্গ ছড়াইতে থাকবে না? এই তরঙ্গটা প্রথমে মনে হবে বৃত্তাকার, কিন্তু তুমি যদি একেবারে পুকুরের শেষ মাথাটা দেখো তখন তোমার কাছে মনে হবে কি, একেবারে সরল রেখা। কারণ কি, কারণটা হচ্ছে যে কি হইতেছে, আস্তে আস্তে ওই বৃত্তটার যে ব্যাসার্ধ বা ওই বৃত্তটার যে বক্রতা কমতেছে, ব্যাসার্ধ বাড়তেছে। ওই বক্রতা কমার কারণে, বক্রতা কমতে কমতে তুমি যখন একটি পয়েন্টে চোখ দিতেছো তখন তোমার মনে হচ্ছে যে এটা, হ্যাঁ এটা তো সমান্তরাল বা এটা কি সমতল বা এটা হচ্ছে সরল রেখাকার। বুঝে গেছে ব্যাপারটা? অসীম দূরত্ব থেকে যখন যে কোনো রশ্মিগুচ্ছ আসবে, অসীম দূরত্ব থেকে যদি এই এই রশ্মিগুচ্ছ গুলো আসে, খেয়াল করো একটা বস্তু, এই মাথা থেকে যে রশ্মিগুলো আসবে তোমার দর্পণে, সেই রশ্মিগুলো প্রথম দিকে সমান্তরাল না থাকলেও, প্রথম দিকে তারা কি একটা একটা সমান্তরাল না থাকলেও একটা সময় তারা আস্তে আস্তে তোমার কাছে মনে হবে কি সমান্তরাল। কেনটা কি, অসীম দূরত্বে যাইতে যাইতে একটা সময় কি তারা একেবারে সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা ওকে, খেয়াল করো, এই কারণে আমরা বলি যে দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ কোন জায়গায় মিলিত হয়, অসীমে মিলিত হয়। দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ থিওরিটিক্যালি দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ অসীমে মিলিত হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি আছে। বোঝা গেছে ব্যাপারটা? এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তার মানে এই অসীম থেকে, এই মাথা থেকে যে রশ্মিগুলো আসতেছে, সেই রশ্মিগুলো, ওই রশ্মিগুলো প্রত্যেকের কি সমান্তরাল। ক্লিয়ার? পরীক্ষা রাখার জন্য যেটা করবা সেটা হচ্ছে, ওই একটা রশ্মি হচ্ছে তুমি দিবা হচ্ছে এই জায়গায়, একটা রশ্মি কোন জায়গায় দিবা, এই পয়েন্টে। বস্তু তো এদিকে নাই, বস্তু তো তুমি দেখাইতে পারবা না ভাই, বস্তু কি দেখাইতে পারবা? বস্তু দেখাইতে পারবা না। ক্লিয়ার? এই জায়গায় আসার পরে দেখো, এই জায়গায় যদি তুমি একটা স্পর্শক আঁকতে চাও তখন স্পর্শক হবে ঠিক এরকম, আরেকটা রশ্মি দিবা, আরেকটা রশ্মি হচ্ছে তুমি এইখান দিয়ে দিবা, যেখান দিয়ে দেবো এখান দিয়ে দিবা, সাপোজ এখন এই যে দুই পয়েন্টটা মিলিত হয়েছে না, এই পয়েন্ট থেকে এইটার উপরে একটা কি আঁকবা, সরি এইটার উপরে একটা লম্বা আঁকবা, এইটাই হবে অসীম দূরত্বে যে বস্তুটা আছে সেটার কি প্রতিবিম্ব। এখন একটা ট্রিক্স করবা, সেটা হচ্ছে এই জায়গায় আঁক দিয়ে দিবা, অর্থাৎ এটা হচ্ছে ফোকাস। আমরা থিওরিটিক্যালি যেটা জানি সেটা আমরা জাস্ট একটু খাতার মধ্যে দেখাচ্ছি, যেটা আমাদের পসিবল না, যেটা আমরা অসীমে একটা বস্তুকে রেখে খাতার মধ্যে আগে দেখাইতে পারি না। এই পর্যন্ত বুঝা গেছে ব্যাপারটা? এই পর্যন্ত বুঝতে পারছো? আমাদের তাহলে কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই, সরি আমি তো ভুল করলাম, এটা তো এই এই বরাবর আসলে এই বরাবর ফিরে যাবে, এই বরাবর আসলে এই বরাবর ফিরে যাবে। ওকে, যেটা কেন্দ্র দিয়ে ঢুকছে, কেন্দ্র দিয়ে ফিরে যাবে, সেটা কেন্দ্র দিয়ে ফিরে যাবে। ওকে, জানিস কি বললাম তোমাকে, অসীম অসীম দূরত্বে অবস্থিত একটা বস্তুকে, অসীম দূরত্বে অবস্থিত একটা বস্তু যদি প্রতিবিম্ব আঁকতে চাও তুমি কি করতে হবে, এইখান থেকে অসীম থেকে দুটো সমান্তরাল রশ্মিগুচ্ছ আঁকতে হবে। সমান্তরাল রশ্মিগুচ্ছ একটা হচ্ছে এই মেরুবিন্দুতে দিবা, তাহলে তোমার এই আঁকা সুবিধা হয়, কারণ মেরুবিন্দুতে দিলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এইটা একটা সরল রেখা এবং এইটার উপরে পুরো লম্বটা তুমি সহজভাবে আঁকতে পারবা। তো তুমি ওইটা না চিন্তা করে এইটা এমনি এইটাই এখন অবিলম্বে হিসেবে কাজ করতেছে, এই যে এইটাই আপাতন কোণ, এইটা প্রতিফলন কোণ, এটা আঁকে ফেলতে পারবা।
তারপরে যদি তুমি কোনো কারণে যদি এখানে না যেতে পারো এখানে দেও স্পর্শ কাকো অবিলম্ব আকো আকে করো তুমি তো কিছু না করে নাই বুঝা গেছে ব্যাপারটা ওকে দ্যাট মিন্স এবার আকার পরে তুমি এভাবে পাবা এখন দেখো অসীম দূরত্বে যে বস্তুটা ছিল সেটা কিন্তু অনেক বড় ছিল অনেক বড় ছিল কিনা এটা কি লক্ষ্য বস্তু অসীমে লক্ষ্য বস্তু কি সে অসীমে লক্ষ্য বস্তু অসীমে এখন দেখো লক্ষ্য বস্তু ছিল অসীমে এখন দেখো প্রতিবিম্ব কোন জায়গায় ঘটে গেছে প্রতিবিম্ব কোন জায়গায় ঘটে গেছে থিওরিটিক্যালি ফোকাসে প্রতিবিম্ব কোন জায়গায় ঘটে গেছে প্রধান ফোকাসে দেখো তার মানে প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান এটাকে মুছে ফেলি প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় অবস্থান প্রধান ফোকাসে প্রধান ফোকাসে প্রধান ফোকাসে ক্লিয়ার প্রতিবিম্বের অবস্থান কি প্রধান ফোকাসে এবারে যদি দেখেন প্রতিবিম্বের অবস্থান প্রধান ফোকাসে ওকে প্রতিবিম্বের অবস্থা কি উল্টা কোন কারণে উল্টা দেখো রশ্মিগুলো আসছে কোন জায়গা থেকে এই অক্ষের উপর থেকে তাহলে অক্ষের উপর থেকে তার মানে যে বস্তুটা ছিল কোন জায়গায় প্রধানকের উপরে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্বটা কোন জায়গায় ঘটেছে প্রধানকের নিচে তার মানে এভাবে আমরা বলতে পারি বস্তুটা না দেখাও রশ্মি কিভাবে আসছে সেটা দেখে আমরা বলতে পারি যে বস্তুটা প্রতিবিম্বটা কি হইছে উল্টা বুঝা গেছে ব্যাপারটা মানে প্রতিবিম্ব অবস্থাতে উল্টো আর এখানে দেখো রশ্মিগুলো কি প্রকৃত অবস্থায় মিলিত হয়েছে কিনা হ্যাঁ মিলিত হয়েছে কারণ দেখো এভাবে গেল প্রকৃত অবস্থাতে মিলিত হয়েছে আমরা যখন সামনে দেখবো সামনে অনেক জায়গায় দেখবো যে রশ্মিগুলো সাধারণত নিজেকে মিলিত হইতেছে না তখন আমরা কি করি তখন আমরা পিছনে বাড়ায় বা সামনে বর্ধিত করে কোনোভাবে নিয়ে মিল করি ওইটা হচ্ছে অবাস্তব কিন্তু এখানে যেহেতু দুইটা রশ্মি প্রকৃত অর্থে মিলিত হয়েছে সেহেতু এই বিম্বটা কি বাস্তব বাস্তব বিম্ব দেখেন প্রতিবিম্বের অবস্থা হচ্ছে অবস্থা উল্টো বাস্তব এখন দেখো প্রতিবিম্বের আকার কি অসীম দূরত্বে এমনি তোমরা বুঝতে পারো এই যে একটা তারা ছিল এই যে একটা তারা ছিল ওই তারাটা কি ছিল অনেক বড় বাট তুমি যখন দেখতেছো তখন কি অনেক ছিল তোমরা অত্যন্ত গর্বিত কারণ কি অত্যন্ত গর্বিত তার মানে প্রতিবিম্ব যে আকার সেই আকারটা হচ্ছে অত্যন্ত গর্বিত আকার হচ্ছে অত্যন্ত গর্বিত ক্লিয়ার সো আমরা এই লেকচার মাধ্যমে কি জানতে পারলাম লক্ষ্য বস্তু যদি অসীমে হয় লক্ষ্য বস্তু কি হয় অসীমে যদি অসীমে হয় তখন প্রতিবিম্বের অবস্থা আকার অবস্থা কি হবে ক্লিয়ার আমরা সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এর বাকি যে পয়েন্টগুলো আছে কোন কোন জায়গায় বস্তু রাখা যায় কিরকম প্রতিবিম্ব হয় প্রতিবিম্বের অবস্থা অবস্থা কিরকম হয় সেগুলো নিয়ে আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং তো আমার একটা স্টুডেন্টের কোয়েশ্চেন হচ্ছে যে এই এক বিন্দু থেকে যে দুইটা রশ্মি আসছে সেই দুইটাকে কোন কারণে আমি লক্ষ্য বস্তু যখন অসীমে ছিল তখন কোন কারণে ওই দুইটা রশ্মিকে আমি সমান্তরাল ধরলাম আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি সাপোজ এখান থেকে দুইটা রশ্মি আসছিল এরকম ভাবে আমি কি করলাম যখন রশ্মি চিত্র আঁকতে গেলাম তখন এই দুইটা রশ্মিকে কি করলাম সমান্তরালে দিলাম এটা হচ্ছে একটা কোয়েশ্চেন তার কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই দুইটাকে কিন্তু সমান্তরাল দেখতেছি না সেটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরো দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ সাধারণ অবস্থায় মিলিত হয় না খেয়াল করো আমি জাস্ট এটা একটু মুছে ফেলতেছি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ এটা হচ্ছে দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ এখন এই এই যে দুই যে দুইটা রশ্মি সমান্তরাল এই সমান্তরাল রশ্মিগুলো সাধারণ অবস্থায় আমরা কি জানি যে মিলিত হয় না কিন্তু তুমি একটা এক্সপেরিমেন্ট করতে পারো সেটার জন্য তুমি যদি একটা রেল লাইনের পাশে দাঁড়াও সাপোজ রেল লাইনটা সাপোজ ধরো সামনে একেবারে একটু বাকি নাই সামনে ধরো 2-3 কিলোমিটার গেছে তো 2-3 কিলোমিটার লম্বা একটা রেল লাইন সেই রেল লাইনের সামনে তুমি দাঁড়ালা দাঁড়ানোর পরে রেল লাইনে যে দুইটা লাইন ছিল সেই দুইটা লাইন কি অবশ্যই সমান্তরাল সমান্তরাল হতে হবে নাহলে কি ট্রেন পড়ে যাবে তাই না তো দুইটা লাইন হচ্ছে সমান্তরাল ঠিক এটা হচ্ছে রেল লাইনের দুইটা লাইন বাট তুমি যদি একটু খেয়াল করো তুমি যদি 2-3 কিলোমিটার লম্বা একটা রেল লাইনের দিকে খেয়াল করো তখন তোমার কাছে মনে হবে যে হয়তো বা ওই দূরে গিয়ে রেল লাইনের দুইটা যে পয়েন্ট ছিল ওই দুইটা পয়েন্ট একই জায়গায় মিলিত হয়ে গেছে তোমার কাছে ওইটা মনে হবে তুমি বাস্তবিক পক্ষে দেখতে পারো তার মানে এই 2-3 কিলোমিটার দূরত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সমান্তরাল রেখা তাদের একটা মিলিত হওয়ার মানে আমার কাছে মনে হচ্ছে যে তারা মিলিত হয়ে যাচ্ছে বা আমার কাছে মনে হচ্ছে তারা একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়ে গেছে এইভাবে তো এই থিওরি থেকে আমরা বলতে পারি যে ওই দুইটা রশ্মি যখন সমান অসীম দূরত্বে যাবে শুধুমাত্র 2-3 কিলোমিটার দূরত্বে না যখন অসীম দূরত্বে যাবে মানে যতটুক দূরত্বে যাওয়া যায় তুমি যতটুক দূরত্বে ভাবতে পারো তুমি যতটুক পর্যন্ত সংখ্যা ভাবতে পারো 100 কিলোমিটার 1000 কিলোমিটার 100 কোটি কিলোমিটার 100,000 কোটি কিলোমিটার 100 মিলিয়ন কোটি কিলোমিটার ও এত কোটি কিলোমিটার যাওয়ার পরে অবশ্যই একটা সম্ভাবনা থাকবে যে ওই দুইটা রশ্মি মিলিত হয়ে যাওয়া যেহেতু তুমি এই 2-3 কিলোমিটারের মধ্যে একটা সম্ভাবনা দেখতেছো ক্লিয়ার তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে অসীমে যে দুইটা রশ্মি যাচ্ছে সেই দুইটা রশ্মি কোন কারণে যে তারা মিলিত হয়ে যাচ্ছে এটা থিওরিটিক্যালি বলা যায় যেহেতু আমি বলতে পারি যে দুইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ অসীমে যাওয়ার পরে একই বিন্দুতে মিলিত হয়ে পড়ছে তার মানে আমি এইটাও বলতে পারি
যে অসীম থেকে একই বিন্দু থেকে যে দুটো রশ্মি আসছে সেটা আমার কাছে যখন আসবে তখন আমার কাছে মনে হবে সমান্তরাল দুটো রশ্মি সমান্তরাল এই কারণে আমি ঠিক এই কাজটা করছিলাম অর্থাৎ এই বিন্দু থেকে যে দুটো রশ্মি আসছিল ওই দুটো রশ্মিকে এই দুটো এই বিন্দুটা যদি অসীমে অবস্থিত সেটা যে দুটো রশ্মি আসছিল সেগুলো কি সমান্তরাল ক্লিয়ার ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং